আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, উত্তরা হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘদিন ধরে তোমাদের স্টাডি কার্যক্রম বন্ধ আছে। তোমরা ক্লাসে আসতে পারছো না, স্কুল করতে পারছো না। আশা করি বাসায় বসে তোমরা তোমাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আজকের ক্লাসে আমি তোমাদের গণিত অধ্যায় 8 করাব। সবাই বই খাতা বের করে রেডি হয়ে যাও। সবাই বের করো পৃষ্ঠা নাম্বার 89, অধ্যায় 8, বর। তো প্রথমে তোমরা গড় সম্পর্কে একটু ধারণা নাও। দেখো, আমি বোর্ডে তিনটি ঝুড়িতে আলাদা আলাদা ভাবে কয়েকটি আম নিয়েছি। তোমরা খেয়াল করো, এখানে প্রথম ঝুড়িতে আম আছে 4টি, দ্বিতীয় ঝুড়িতে আছে 5টি, তৃতীয় ঝুড়িতে আম আছে 3টি। এখন আমি যদি এই 3 ঝুড়ি আম একত্র করে একটি বড় ঝুড়িতে নেই, তাহলে মোট আমের সংখ্যা হবে 12টি। অর্থাৎ প্রত্যেকটি ঝুড়িতে যদি গড়ে 4টি করে আম থাকে, তাহলে মোট আমের সংখ্যা হবে 12টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমি কিভাবে গড়টা বের করলাম, তোমরা নিশ্চয়ই আইডিয়া পেয়েছ। দেখো, আমি বোর্ডে লিখছি কিভাবে গড় নির্ণয় করলাম। এখানে মোট আমের সংখ্যা ছিল 12টি, আর মোট ঝুড়ির সংখ্যা ছিল 3টি। আমি 12কে 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে ফল হবে 4। অর্থাৎ গড়ে প্রত্যেক ঝুড়িতে 4টি করে আম ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে গড়ের সংখ্যাটা কি হবে শুনে নাও। একই জাতীয় একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলে। আমি আবারও বলছি, একই জাতীয় একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। দেখো, আমি বোর্ডে গাণিতিক ভাবে গড়ের সূত্রটা লিখেছি। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে গড় নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে, রাশিগুলোর বা সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে, সেই যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমার গড় মান বের হয়ে যাবে। এখানে একটি বিষয় খেয়াল রাখো, কোন কোন সময় তোমার যোগফল দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমাকে আর যোগফল বের করতে হবে না। যেমন দেখো, আমি যদি বলি যে মারিয়াম পরীক্ষায় 3টি বিষয়ে মোট 270 নম্বর পেয়েছে, সে গড় কত পেয়েছে, তখন তুমি কিভাবে বের করবা? তোমাকে আর তখন যোগ করতে হবে না যে মারিয়াম বার্ষিক পরীক্ষায় 3টি বিষয়ে মোট পেয়েছে 270 নম্বর। তুমি 270 কে 3 দিয়ে ভাগ করবা, তাহলে কত হয় দেখো, 3 × 27 = 90। তাহলে তার গড় নম্বর হয় 90। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো, এখান থেকে আমি আরেকটা সূত্র তোমাদের দেখাচ্ছি। যদি রাশিগুলোর যোগফল বের করতে বলে, অনেক সময় গড় দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, তোমাকে বলবে যে সমষ্টি কত বা রাশিগুলোর যোগফল কত, সেই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্রটা হলো গড় গুণ রাশিগুলোর সংখ্যা। গড়কে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে তোমার রাশিগুলোর যোগফল বের হয়ে যাবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে এবং সবাই বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে আমি অনুশীলনী থেকে কিছু অঙ্ক করাবো। সবাই বের করো পৃষ্ঠা নাম্বার 93। 93 পৃষ্ঠায় দেখো, তোমাদের 1 নম্বরে আছে গড় নির্ণয় করো। আমি তোমাদের এখানে সংজ্ঞা পড়িয়েছি, সূত্র লিখে দিয়েছি। এখান থেকে আমি তোমাদেরকে গড় নির্ণয় দেখাবো। সবাই এক নম্বর অঙ্কটা উঠায় নাও। কিভাবে গড় নির্ণয় করতে হয় তোমরা দেখো। প্রথমে তুমি সংখ্যাগুলো লিখে নাও। লিখার পরে তোমাকে সূত্রটা জানতে হবে, সূত্রটা লিখতে হবে, লিখে তুমি গড় নির্ণয় করবা। আচ্ছা, তাহলে দেখো আমি লিখছি
এর এক নাম্বারে কি আছে দেখো, এক নাম্বারে এক সংখ্যাগুলো হলো আট, দশ, তেরো, সাত, নয়, দশ। তোমাকে যদি পরীক্ষায় বলে এই সংখ্যাগুলোর গড় কত, তখন তুমি কিভাবে করবা দেখো, তুমি প্রথমে সংখ্যাগুলো যোগ করবা। আমি সংখ্যাগুলো যোগ করে নিই এখানে, সংখ্যাগুলো লিখতে পারো বা রাশিগুলো লিখতে পারো। রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল লিখে তুমি যোগ চিহ্ন দিয়ে দিয়ে উঠায় নাও। আট যোগ দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ, এভাবে তুমি প্লাস চিহ্ন দিয়ে উঠায় নিবা। উঠানোর পরে দেখো যোগ করলে কত হয়, তুমি একটু গুনে নাও। আমি গুনে দেখলাম যোগ করে হয় ৫৭। মোট রাশির সংখ্যা, মোট রাশির সংখ্যা, সংখ্যা দেখো এখানে তুমি গুনে নাও, রাশির সংখ্যা গুনে নাও। এক দুই তিন চার পাঁচ ৬, রাশির সংখ্যা ৬। তাহলে গড় কি হবে? আমি তোমাদের সূত্র শিখিয়েছি, তোমরা সূত্রটা এভাবে লিখবা যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এটা তোমরা লিখে নিবা, লিখে নিয়ে আমি এখানে মানটা বসাই। আমার রাশিগুলোর যোগফল হলো ৫৭ ভাগ ৬। আচ্ছা ভাগ করলে কত হয়, তোমরা ভাগটা করে নাও। দেখো আমার ভাগ করলে হয় ৯.৫। তোমরা দশমিকের ভাগ শিখেছ আগের চ্যাপ্টারে, সবাই ভাগটা করতে পারবা। এভাবে তোমরা গড় নির্ণয় করবা। এখানে তোমাদের অনেক চার পাঁচটা অঙ্ক আছে, আশা করি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা এবার আসো দুই নাম্বার অঙ্কটা। প্রশ্নটা হলো ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম, বইগুলোর গড় ওজন কত? আমি তোমাদের শুরুতেই বলেছি যে অনেক সময় তোমাদের যোগ করতে হবে না, মানে টোটাল নাম্বারটা দেওয়া থাকবে বা সংখ্যাটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে গড়টা নির্ণয় করবা। দেখো এখানে মোট ওজনটা দেওয়া আছে, ওখান থেকেই তুমি গড় নির্ণয় করবা। এটা তোমার জন্য আরো ইজি হয়ে যাবে, তুমি সহজেই করতে পারবা। কিভাবে করবা দেখো, দুই নাম্বার তোমার এখানে লেখা আছে ৬টি বইয়ের ওজন, ৬টি বইয়ের ওজন, ৬টি বইয়ের ওজন লেখা আছে ৯২৪ গ্রাম, ৯২৪ গ্রাম। তোমাদেরকে বের করতে বলছে বইগুলোর গড় ওজন কত। সুতরাং ৬টি বইয়ের গড় ওজন ৯২৪ ভাগ ৬ গ্রাম। তুমি ৬ দিয়ে ভাগ করো, ভাগটা তোমরা রাতে করে নিতে পারো, ভাগটা করে নিও, তোমাদের ভাগফল আসবে ১৫৪ গ্রাম। সবাই ভাগ করতে পারো, এক সংখ্যার ভাগ তোমরা ভাগটা করে নিও। আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার শুনো তোমাদের তিন নাম্বার অঙ্কটা, এটা গড়ই নয়, আমি এক নাম্বারই করিয়েছি, এটা পুনরালোচনা করব না, তোমরা তিন নাম্বার অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে। এবার আসো তোমাদের যে চার নাম্বার অঙ্কটা, সবাই প্রশ্নটা পড়ো, আমি চার নাম্বার অঙ্কটা বোর্ডে করাই দিব, এটার উত্তরটা লিখবা সুন্দর করে। দুই নাম্বারের উত্তরটা তোমরা লিখে নিও। এবার আসো চার নাম্বার অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি। আচ্ছা চার নাম্বার আমি প্রশ্নটা পড়ছি, শুনো। সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে ছকের মধ্যে। এই নম্বর থেকে তোমাদেরকে বলছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো,
এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। আমি তোমাদেরকে সোহেলের গড় নম্বরটা বের করে দেখাবো। আচ্ছা, কিভাবে বের করবো দেখো, সোহেলের গড় নম্বর সবাই লিখো। সোহেল সোহেল প্রথমে দেখো বাংলায় পেয়েছে, বাংলায় পেয়েছে, নম্বরগুলো ছক থেকে দেখে লিখে নাও। বাংলায় পেয়েছে 68 নম্বর। তারপরে গণিতে, গণিতে পেয়েছে 95 নম্বর। ইংরেজিতে পেয়েছে 56 নম্বর। বিজ্ঞানে পেয়েছে 90 নম্বর। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি সংক্ষেপে লিখলাম, বা ওপি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পেয়েছে, আচ্ছা পুরোটাই লেখি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 65 নম্বর। দেখো আমি সবগুলার নম্বর লিখে নিলাম, বাংলায় 68, গণিতে 95, ইংরেজিতে 56 নম্বর, বিজ্ঞানে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 65 নম্বর। তাহলে আমাকে যদি গড় নম্বর বের করতে বলে, প্রথমে আমি এই সবগুলো নম্বর যোগ করব। তোমরা যোগটা করো সবাই। সুতরাং সে মোট পেয়েছে, সে মোট পেয়েছে, দেখো যোগটা করি, 14, 10, 24, 24-এর 4, হাতে 2, এখানে হয় 37, 374 নম্বর। সে মোট পেয়েছে 374 নম্বর। এখন তোমাকে বলছে তার গড় নম্বর কত। এখানে মোট বিষয় কয়টি দেখে নাও, দেখো তোমরা মোট বিষয় কয়টি, 1, 2, 3, 4, 5 লিখো। এখানে মোট বিষয়, মোট বিষয়ের সংখ্যা, মোট বিষয়ের সংখ্যা 5। সুতরাং সে গড়ে পেয়েছে বা গড় নম্বর, সুতরাং গড় নম্বর অথবা লিখতে পারো সে গড়ে পেয়েছে, যাই লিখো হবে, 374 ভাগ 5, 374 ভাগ 5। দেখো আমি 5 দিয়ে ভাগটা করি, 374 কে ভাগটা করি 5 দিয়ে, ভাগটা করি 5, 6, তার সাথে 35, তার সাথে 35 বিয়োগ করি, 2 থাকে, 4 কেটে নামালাম, 24, 4, 5, 20 বিয়োগ করো, তাহলে 4, যেহেতু ভাগ যায় না আমি দশমিক দিয়ে এখানে শূন্য দেই, 5, 8, 40 আচ্ছা, তাহলে আমার আসলো 74.8, 74.8। তো আমি পেলাম সোহেলের গড় নম্বর
74.8। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি তোমাকে আমি বলি যে তোমার গত বার্ষিক পরীক্ষার গড় নম্বর কত, তোমরা অবশ্যই বের করতে পারবে। সবগুলি সাবজেক্টের নম্বর যোগ করে তারপরে সাবজেক্ট বিষয়ের সংখ্যা দিয়ে তুমি ভাগ করবা, তাহলে গড় নম্বর বের হয়ে যাবে। একইভাবে যদি বলি তোমাদের শ্রেণীর দশজনের বয়স আমি বলে দিলাম তোমাদের গড় বয়স কত, তখন তোমরা এভাবে বের করে ফেলবা। তো আজকের ক্লাস থেকে আশা করি তোমরা গড় সম্পর্কে ধারণা পেয়েছ এবং সবাই বাসায় প্র্যাকটিস করবে গড় সম্পর্কে। এখানে কিছু অঙ্ক আছে, তোমরা এগুলো করবা। এবার শুনো, তোমাদের এইচডব্লিউটা কি থাকবে, তোমরা 4 নম্বর অঙ্কটাকে সৃজনশীল হিসাবে প্রথমে প্রশ্ন তৈরি করবে। কিভাবে প্রশ্ন তৈরি করবে শুনো, 93 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা আমি বলছি। ক নম্বরে লিখবে গড় কি, হ নম্বরে লিখবে, আমি এখানে সুহেলের গড় নম্বর বের করেছি, তোমরা খ নম্বরে লিখবে হামিদার গড় নম্বর কত। একই নিয়মে তোমরা হামিদার গড় নম্বরটা বের করবে, তাহলে তোমার খ নম্বরের অ্যান্সার হয়ে যাবে। আর গ নম্বরে লিখবে সোহেল এবং হামিদার মধ্যে কে বেশি নম্বর পেয়েছে। তাহলে তোমাকে আলাদা আলাদা ভাবে সোহেলের মোট নম্বর প্লাস গড় বের করতে পারো, হামিদার মোট নম্বর গড় নম্বর বের করে তারপরে তুলনা করে তোমরা বের করবা কে বেশি নম্বর পেয়েছে, সেটা করবা। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই নিরাপদে থাকো, বাড়িতে থাকো, আমার জন্য সবাই দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা যেন ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।